জয়পুর নামক এক জায়গায় ঠাকুর পরিবারে মনীষ নামের একটি কাজের লোক কাজ করত। মনীষ গরিব হলেও তার জনসেবা করতে খুব ভালো লাগত, কিন্তু সে টাকার অভাবে এবং দারিদ্রতার কারণে করতে পারত না। মনীষ ছেলে হিসাবে খুবই পরিশ্রমী এবং সৎ ছিল। একদিন, বাহ, ম্যাডামের জন্য নতুন গাড়ি এসেছে, দেখতে তো খুবই সুন্দর, নতুন মডেল মনে হচ্ছে, সিটগুলো কি নরম, একটু বসে দেখলে হয় না? এই বলে মনীষ গাড়ির ভিতরে ঢুকে সিটে বসে পড়ে। গাড়ির নরম সিটে বসে তার খুবই ভালো লাগছিল, তাই সে সেখানে বসে আনন্দ উপভোগ করছিল। তখনই হঠাৎ, এই ছোট লোক, বেরো বেরো আমার গাড়ি থেকে, আমার নতুন গাড়িটা পুরো নষ্ট করে দিলি, তোকে কে বসতে বলেছে এখানে? পিয়ালি মনীষের উপরে ভীষণ রেগে গিয়ে তাকে খুব জোরে একটা চড় মারে। তাতেও পিয়ালির রাগ মেটে না বলে শেষে বাড়ি থেকে পেট্রোল এনে গাড়িটিকে সে চালিয়ে দেয়। আমায় ক্ষমা করবেন ম্যাডাম, আমি বুঝতে পারিনি, আপনি এরকম মনে করবেন, আমি জানলে এই গাড়িতে কখনোই হাত দিতাম না। বেরিয়ে যা ছোট লোক, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা বলছি, তোকে আর কাজে আসতে হবে না, তোদের মতো ছোট লোকদের আমার ভালোভাবেই চেনা আছে। না ম্যাডাম, আমায় কাজ থেকে তাড়াবেন না, দয়া করুন। মনীষের শত অনুরোধের সত্ত্বেও পিয়ালি তাকে কাজ থেকে তাড়িয়ে দেয়। মনীষ সেখান থেকে নিরাশ হয়ে চলে যায়। পিয়ালি ছিল ঠাকুর পরিবারের সুরেন্দ্র ঠাকুরের একমাত্র মেয়ে। সে ছোটবেলা থেকেই খুব অহংকারী প্রকৃতির ছিল, সে গরিবদের খুবই ঘৃণা করত। মা পিয়ালি, এতটা অহংকার ভালো না, ও বসেছিল তাতে কি হয়েছে? ও খুব ভালো ছেলে, মানা করলেই হয়ে যেত, নিজের উপরে কন্ট্রোল রাখতে শেখো, তোমার কারণে আজ 10 লক্ষ টাকার গাড়ি নষ্ট হয়ে গেল। এদিকে মনীষ কাজ হারিয়ে ফেলেছিল, তাই সে বহু চিন্তা নিয়ে বাড়িতে নরেনবাবুর সামনে আসলে নরেনবাবু তাকে জিজ্ঞাসা করায় সে সমস্ত ঘটনা বলে। সবকিছু শুনে নরেনবাবু বলে, এই নিয়ে দুঃখ করিস না বাবা, পরলোকেরা একটু এরকমই হয়, আমাদের মতো গরিবদের জীবনে শুধু অপমানটাই জোটে, যা তুই গিয়ে অন্য কাজ খোঁজার চেষ্টা কর। হ্যাঁ বাবা, আমি কালকেই বেরোবো, কোথাও না কোথাও কাজ তো পেয়েই যাব। পরের দিন সকাল সকাল মনীষ কাজ খোঁজার উদ্দেশ্যে বাজারের বিভিন্ন দোকানে দোকানে ঘুরতে থাকে। সকাল থেকে দুপুর হয়ে যায়, কিন্তু সে কোনো জায়গাতেই কাজ পায় না। অবশেষে তার খিদে পেয়ে যায়। না, আর ঘুরলে চলবে না, খিদেতে পেটের নাড়ি শুকিয়ে যাচ্ছে, অনেকটাই বেলা হয়ে গেল, যাই দেখি, গিয়ে কিছু খেয়ে আসি। ও ওই তো, ওই সামনের হোটেলটাতেই যাই। এই বলে মনীষ তার সামনেই অবস্থিত আরসালান নামের একটি বিরিয়ানির হোটেলে যায়। সেখানে গিয়ে সে খাদ্য তালিকায় বিরিয়ানির দাম ফেলা দেখে একটু খুশি হয়ে যায়। বাহ, বেশ ভালোই তো, বিরিয়ানি 40 টাকা, অন্যান্য খাবারের থেকে বিরিয়ানির দাম কম। বাহ, তাহলে আমি অন্য কিছু খেতে যাব কেন? দাদা, এক প্লেট বিরিয়ানি দিন তো, আর শুনুন, মাংসের পিসটা একটু ভালো দেখে দেবেন। আরে ছোট্টু, ভাইকে এক প্লেট স্পেশাল বিরিয়ানি দিয়াই তো। সত্যজিতের কথা অনুযায়ী হোটেলের একটি ছেলে এক প্লেট বিরিয়ানি নিয়ে মনীষকে দিয়ে যায়। মনীষের বিরিয়ানি খেতে খুব ভালো লাগতো, তাই সে পরম আনন্দের সঙ্গে বিরিয়ানি খেয়ে নেয়। খাওয়ার পর, এই নিন দাদা, 40 টাকা, আপনার বিরিয়ানির দাম। আরে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? ওখানে লেখা আছে দেখোনি, বিরিয়ানি 80 টাকা প্লেট, আর তুমি স্পেশাল চাইলে স্পেশাল বিরিয়ানির দাম 200 টাকা, তাড়াতাড়ি 200 টাকা দাও আর কেটে পড়ো, বুঝেছো? কিন্তু দাদা, আমার কাছে তো 200 টাকা নেই, আমি ওই 80 টাকাটা বাংলার 40 টাকা মনে করেছিলাম, তাই ভুল করে খেয়ে ফেলেছি। হ্যাঁ, তোমাদের মতো মূর্খরা এরকমই মনে করে, পকেটে টাকা নেই আর বিরিয়ানি খেতে এসেছে, যত সব। যেমন টাকা নেই, আজ থেকে কাল পর্যন্ত হোটেলের সমস্ত কাজ করবি তুই, বুঝেছিস? যা, গে প্লেট ধো। এই বলে সত্যজিৎ বাবু তাকে কাজ দেখিয়ে দেয়। তার হাতের কাজ এবং মনোযোগ দেখে সত্যজিৎ বাবুর খুব ভালো লাগে, তাই তাকে পরের দিন থেকে হোটেলে কাজ করার জন্য বলে। এ তো আমার সৌভাগ্য, আমি কাজ খুঁজতেই বেরিয়েছিলাম, তাহলে আমি কাল থেকেই এখানে কাজে জয়েন করে দেব। হ্যাঁ, কিন্তু আমার কিছু শর্ত আছে, প্রত্যেক দিনই কাজে আসতে হবে, সকাল 6টায় কাজে আসতে হবে, আর রাত 11টায় হোটেল বন্ধের পর বাড়ি যাবি,
কোনো কারণে ছুটি করলে মাইনে কাটা যাবে, আর মাসের শেষে 3,000 টাকা মাইনে পাবি, বুঝেছিস? মনীষের আর অন্য কোনো উপায় ছিল না বলে সত্যজিতের সমস্ত শর্তে সে রাজি হয়ে যায়। এরপর থেকে সে নিয়মিত কাজে আসতে থাকে। এভাবে বেশ কয়েকদিন চলার পর একদিন পিয়ালি সত্যজিতের হোটেলে খেতে আসে। ম্যাডাম, আপনিও তাহলে এখানে বিরিয়ানি খেতে আসেন? আমি এখানেই কাজ করি, এখানের বিরিয়ানি খুবই ভালো ম্যাডাম, অনেক দূর দূর থেকে লোকে খেতে আসে। এই তুই যা এখান থেকে, যা আমায় শেখাতে হবে না, এসেই কথা বলা শুরু করে দিল, মান সম্মান কিছুই থাকলো না। যা যা তাড়াতাড়ি নিয়ে আয় এক প্লেট বিরিয়ানি, আর হ্যাঁ স্পেশাল বিরিয়ানি নিয়ে আসবি। মনীষ বিরিয়ানি আনতে চায়। সেদিন আমি এত অপমান করলাম, তবু এসে আমার সঙ্গে কথা বলল। সত্যি মনীষ গরিব হতে পারে, কিন্তু মনের দিক থেকে খুবই ভালো মনে হচ্ছে। এরপর পিয়ালি বিরিয়ানি খাওয়া দাওয়া শেষে বিল পে করতে গেলে তার মানি ব্যাগটি সে খুঁজে পায় না। সে চিন্তায় পড়ে যায়। দাদা, আমার মানি ব্যাগটি আমি খুঁজে পাচ্ছি না, আমি বোধহয় ওটা হারিয়ে ফেলেছি, আমি টাকা পরে দিয়ে গেলে চলবে না? আসলে আমার কাছে আর টাকা নেই। না, একদমই চলবে না, তোমাদের মতো ধনীদের আমার ভালো রকমই চেনা আছে। বড় বড় গাড়ি চড়তে পারছো, আর মানি ব্যাগে টাকা নিয়ে ঘুরতে পারো না, খালি ফ্রিতে খাওয়ার ধান্দা। টাকা আছে কি নেই সেটা আগে থেকে দেখে বসতে হবে না, শুধু পেট পুজো করলে চলবে? ওকে ছেড়ে দিন দাদা, উনি আমার খুব পরিচিত, আপনি না হয় টাকাটি আমার বেতন থেকেই কেটে নেবেন। না না, আমার হোটেলের একটা নিয়ম আছে, যে দোষ করবে তাকেই শাস্তি পেতে হবে। তোকেও একদিন কাজ করিয়েছি মনে নেই? আজ ওকেও বাসন ধুয়ে যেতে হবে, তবেই ওদের মনে থাকবে। সত্যজিৎ বাবুর এরকম ব্যবহারে এবং তার কথাবার্তা শুনে সকলেই খুব হাসাহাসি করে। পিয়ালি সবার সামনেই খুব অপমানিত হয়। পিয়ালি সত্যজিৎ বাবুর উপর প্রচন্ড রেগে যায়। এই ঘটনার পরের দিনই সে মনীষকে তার বাড়িতে ডাকে। পিয়ালি মনীষকে সত্যজিতের দোকানের সামনে কম দামে 10 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করতে বলে। টাকা পয়সা তুমি কিছু চিন্তা করবে না, যা টাকা লাগবে আমি দেবো, আমি শুধুমাত্র সত্যজিতের দোকানের পতন দেখতে চাই। যাক, এতদিন পর তাহলে আমার মনের আশা পূরণ হলো, আমি গরিবদের জন্য কিছু করতে চেয়েছিলাম, এই তো এখান থেকেই শুরু, আমি সমস্ত গরিবদের 10 টাকা প্লেট বিরিয়ানি খাওয়াবো, ইয়ে। পিয়ালির কথা অনুযায়ী মনীষ টাকা নিয়ে সত্যজিৎ বাবুর হোটেলের ঠিক সামনেই একটি হোটেল খোলে, যেখানে সে গরিবদের জন্য কম দামে 10 টাকা প্লেট বিরিয়ানি দিতে শুরু করে। 10 টাকার বিরিয়ানি পেয়ে কেউ আর সত্যজিতের দোকানে চায় না। এরকম ভাবে মাস খানেক চলতে থাকে। শেষে সত্যজিৎ লোকসানে দোকান চালাতে না পেরে দোকান বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যায়। হঠাৎই একদিন পিয়ালি হোটেলে আসে। কাকিমা, মাসিমা, এই যে পিয়ালি, যার দেওয়া সাহায্যের জন্যই আমি তোমাদেরকে 10 টাকা প্লেট বিরিয়ানি খাওয়াতে পারি, ওনাকে সবাই ধন্যবাদ জানাও। মনীষের কথা শুনে সেখানে উপস্থিত সকল দরিদ্র ছেলে মেয়ে বুড়ি বুড়ো তাকে আশীর্বাদ করতে থাকে। পিয়ালির এর আগে কখনোই নিজেকে নিয়ে এত গর্ববোধ হয়নি, সেদিন সে খুবই খুশি ছিল, সে তার জীবনের আসল আনন্দ সেই মুহূর্তেই পেয়েছিল। তোমাকে অনেক ধন্যবাদ মনীষ, তুমি আমাকে জীবনের মূল্য বুঝিয়েছো, আর এই হোটেলটা যেমন চলছে তেমনই চলবে, আর এটিকে তুমি চালাবে, সেদিনের ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত, আমাকে ক্ষমা করে দিও মনীষ। যেন নিমেষের মধ্যেই তার অহংকার ধূলিসাৎ হয়ে গিয়েছিল, আর এসব কিছুই মনীষের জন্য সম্ভব হয়েছিল, তাই সে মনীষকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। মনীষ খুব ভালো ছেলে হওয়ায় তার এই সিদ্ধান্তে সুরেন্দ্রবাবু অনেক খুশি হয়। কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে। রামু নামক একজন কাজের লোক রাজেশবাবুর বাড়িতে বিগত প্রায় 10 বছর ধরে কাজ করে আসছে। রামু কাজে কর্মে সবসময় এগিয়ে থাকত, ওই বাড়িটাকে সে নিজেরই মনে করত। ছোটবেলায় বাবাকে হারিয়ে ফেলা রাজেশবাবু মা মারা যাওয়ার পরও 3 বছর বিয়ে না করেই কাটিয়ে দেয়। তার খাওয়া দাওয়ায় বা দেখাশোনায় কখনোই সে কোনো অভাব বোধ না করলেও রামু রাজেশবাবুকে বিয়ে করার জন্য অনেক উদ্বুদ্ধ করলে সে মোনা নামে সুন্দর দেখতে একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে আনে।
একদিন, মোনা যাও না, আমার জন্য এক কাপ চা করে আনো না। আমি চা করব? রামু থাকতে তুমি আমাকে চা করতে বলছো? তোমার সাহস তো কম নয়। রামুর হাতের চা তো বহু দিন ধরে খেয়ে আসছি, আজকে নতুন বউয়ের হাতের চা খাওয়ার ইচ্ছা করছে। কেন বলে কি খুব ভুল করলাম? হ্যাঁ অবশ্যই, অনেক বড় ভুল করেছো, এটা কখনোই ক্ষমার যোগ্য না। এনিওয়ে মজা করছিলাম। শোনো, আমার হাতে চা খাওয়াবো একটাই শর্তে, শপিং এ নিয়ে যাবে বলো। থাক বাবা, দরকার নেই, ওই তেতো মিষ্টি ছাড়া চা খাওয়ার জন্য 100,000 টাকার বলিদান দিতে হবে। মারবো কিন্তু বলে দিলাম। ছোট বাবু, এই নাও তোমার চা। থ্যাংক ইউ রামু কাকা, তুমি আমার 100,000 টাকা বাঁচিয়ে নিলে। দেখো দেখো রামু কাকা কত কেয়ার করে আমার, আর তুমি? রামু বাড়ির সব কাজ করত, বাড়িতে মোনার কাজ বলতে কিছুই ছিল না, শুধু খাওয়া, ঘুম আর বন্ধুদের সাথে ফোনে গল্প করা। রামু ঘর মোছা থেকে রান্না করা, এমনকি টাইম টু টাইম মোনাকে খাবারও সার্ভ করে দিত। এরকম ভাবেই সময় অতিবাহিত হতে থাকে। একদিন, মোনা আমার পার্সে 10,000 মতো টাকা ছিল, কোথায় গেল বলো তো? পার্স তো ফাঁকা, তুমি নাও নি তো? কি, আমি নেব? তুমি ভাবলে এটা? তোমাকে না জিজ্ঞাসা করে আমি তোমার পার্সে হাত দিয়েছি কখনো? না না, আমি তো জাস্ট জিজ্ঞাসা করলাম, টাকাগুলো তাহলে কোথায় গেল বলো তো? বুঝতে পারছি না। দেখো কোথায় খরচা করেছো তুমি, তোমার তো কিছুই মনে থাকে না। আরে না গো, অত ভোলা মন আমার নয়। তাহলে আমার তো মনে হচ্ছে রামুর কাজ এটা, ও ছাড়া আর কেউ তো নেই বাড়িতে। তুমি পাগল নাকি? রামু কাকা এই কাজ কখনোই করতে পারে না, আমি রামু কাকাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। আর তুমি রামু কাকাকে নাম ধরে ডাকছো কেন, একটু সম্মান তো করতেই পারো। আচ্ছা বাবা সরি, আমার ভুল হয়ে গেছে। মাঝে মধ্যে রাজেশের ঘর থেকে টাকা গায়েব হয়ে যেত, রাজেশ বুঝতে পারত না যে টাকাগুলো যায় কোথায়। একদিন রামু ঘর ঝাড়ু দিচ্ছিল, তখন হঠাৎ কে যেন বেল বাজায়। রামু দরজা খুলে দেখে সুটবুট পরা এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। কে আপনি? আপনাকে তো চিনলাম না বাবু, ছোট বাবুকে খুঁজছেন নিশ্চয়ই? তখনই ওখানে মোনা চলে আসে। আরে তুমি তোমার কাজ করো না, সব কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? এসো তুমি ঘরে এসো। কি হলো, হা করে কি দেখছো, নিজের কাজ করো। মোনা ভদ্রলোকটিকে তার রুমে নিয়ে চলে যায়। রামু আবার কাজ করা শুরু করে। তুমি এখন কেন আসলে? আমি তো মেসেজ করে দিয়েছিলাম যে রামু বাড়িতেই আছে, ও আজকে বাজারে যায়নি, মেসেজ দেখোনি নাকি? কই, না তো দেখা হয়নি। এই নাও 50,000 আছে এতে, ওকে। জানালার কাজ মুছতে মুছতে রামু তাদের দুজনের কথা সব শুনে ফেলে। মোনা রামুকে তাদের কথা শুনতে দেখে ফেললে ভদ্রলোকটি কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার কি হবে, রামু তো সব দেখে ফেলেছে, ও তো রাজেশ বাড়িতে আসলেই সব বলে দেবে। কি যে করি, কিছু একটা ভাব মোনা, না হলে সব শেষ হয়ে যাবে, রামুকে বাড়ি থেকে তাড়াতেই হবে। হ্যাঁ, এটা ছাড়ার উপায় নেই। রাতে রাজেশ বাড়িতে এসে দেখে যে মোনা বসে বসে খুব কাঁদছে, কেঁদে কেঁদে সে মুখ চোখ লাল করে ফেলেছে। মোনা কি হয়েছে তোমার, বলো কি এমন হলো যে কাঁদছো তুমি, কেঁদে কেঁদে কি অবস্থা করেছো নিজের? হ্যাঁ বলো না, প্লিজ বলো। বলে কি হবে, বললে কি তুমি বিশ্বাস করবে আমার কথা? কেন করব না, অদ্ভুত তো, কি হয়েছে বলো তাড়াতাড়ি। আমি স্নান করে এসে নিজের ঘরে ড্রেস চেঞ্জ করছিলাম, আর রামু জানালার পর্দা সরিয়ে আমাকে দেখছিল। আমি যেই রামুকে দেখতে পেয়েছি তখনই ও জানালার কাঁচ মোছার নাটক করছিল। আমার খুব রাগ হয় বলে ওকে গিয়ে একটা চড় মারি, আর রামু আমাকে বললো যে ছোট বাবু আসুক, আজকে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। তুমি ভালো করেই জানো যে ছোট বাবু আমাকে কতটা বিশ্বাস করে। রাজেশ মোনার মুখে এসব কথা শুনে ভীষণ রেগে যায়। রামু রাজেশের জন্য তার পছন্দের চিলি চিকেন ও ফ্রাইড রাইস রান্না করছিল। রাজেশ রান্নাঘরে গিয়ে কোনো কিছু না বলে তাকে মারতে শুরু করে। কি হলো ছোট বাবু, আমাকে মারছেন কেন, আমি কি করেছি, আমার দোষটা কি বলো? তোর দোষ কি বলতে হবে আমাকে,
বেরিয়ে যা আমার বাড়ি থেকে, না হলে আজকে আমি তোকে খুন করে দেব বলে দিলাম। বেরিয়ে যা বলছি, তোকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছিল। তোকে আমি আমার নিজের পরিবারের সদস্য মনে করতাম, কখনোই তোকে চাকর বলে মনে করিনি। আর তুই সেসব দিয়ে নোংরা কাজটা করতে পারলি? তুই নির্লজ্জ, নির্লজ্জ চাকর তুই। রামও কিছুই বুঝতে পারছিল না যে তার ভুলটা কি। সে কিছুতেই তার দোষটা কি না জেনে বাড়ি থেকে বেরোতে চাইছিল না। রাজেশ তাকে প্রচুর মারে আর তার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। যাক বাবা, আপদ বিদায় হয়েছে। বাপ রে বাপ, না হলে আজকে আমি ফেঁসেই যেতাম। রাজেশ ময়না নামে একটি মেয়েকে বাড়ির কাজ করার জন্য রেখে দেয়। বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাজেশের শরীর খারাপ করায় সে দুপুরবেলায় বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে যে মোনা একটি লোকের সাথে কি যেন বলা কওয়া করছে এবং তাকে একটা ব্যাগে করে টাকা দিচ্ছে। সে ঘরে গিয়ে লোকটির মুখ দেখে অবাক হয়ে যায়। আরে বিপ্লব, তুই এই সময় আমার বাড়িতে কি করছিস? না না, আসলে। আরে তুমি এসে গেছো? বিপ্লব দা তোমাকেই খুঁজতে এসেছিল, তাই আমি বললাম যে বসো, কিছু খেয়ে যাবে। চুপ করো, আমি তোমাকে জিজ্ঞাসা করিনি। কি হলো বিপ্লব বল, তুই আমাকে খুঁজতে বাড়িতে আসলি কেন? যখন দরকার পড়ে তুই তো আমার অফিসে যাস, আর আসার আগে তো আমাকে ফোনও করে দিস। না, আসলে আমি তোর বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম। চুপ একদম, আমি আর মিথ্যা কথাগুলো শুনতে পারছি না। আমি নিজের চোখে দেখেছি মোনা তোকে টাকা দিচ্ছিল। প্লিজ আমার কথাটা একবার শোনো, প্লিজ শোনো, একটাবার আমার কথা শোনো। তুমি যা ভাবছো সেসব কিছুই নয়। আমার খুব রাগ হচ্ছে, বেরিয়ে যা তোরা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা বলছি। রাজেশ মোনার কোনো কথাই শোনে না, তাকে বাড়ি থেকে বের করে দেয়। মোনা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, একটা বড় ট্রাক এসে তাকে ধাক্কা মারে। মোনা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিল। রামু মোনাকে এই অবস্থায় দেখতে পেয়ে সে সাথে সাথে তাকে হসপিটালে অ্যাডমিট করে। অনেক রক্তপাত হওয়ায় মোনার শরীরে রক্তের প্রয়োজন হয়ে পড়ে। সৌভাগ্যবশত রামুর ব্লাড গ্রুপ মোনার সাথে মিলে যায়। রামু রক্ত দিয়ে মোনার প্রাণ বাঁচায়। জ্ঞান ফেরার পর মোনা সবকিছু জানতে পেরে সে নিজেকে ক্ষমা করতে পারে না। রামুর কাছে সে ক্ষমা চায়। রাজেশ খবর পাওয়া মাত্রই হসপিটালে গিয়ে পৌঁছায়। মোনা রাজেশকে দেখে কান্নায় ভেঙে পড়ে। আমি অনেক অন্যায় করেছি রামু কাকার সাথে, আমাকে ক্ষমা করে দাও তোমরা। আর হ্যাঁ, আর একটা কথা রাজেশ, বিপ্লব দার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। বিপ্লব দা আমার বাপের বাড়ির পাশেই থাকে। আমার বাবার চাকরিটা চলে গেছে, সংসারের অবস্থা খুব খারাপ, তাই আমি বিপ্লব দাকে দিয়ে টাকা পাঠাতাম। তুমি আমাকে একবার বলেই দেখতে, আমি তো অতটাও খারাপ না। তোমার মা বাবা মানেই তো আমারও মা বাবা, সেরকম হলে আমি ওনাদের আমার নিজের বাড়িতে এনেই রাখতাম। তোমাকে বলিনি কারণ তুমি যদি টাকা দিতে অস্বীকার করো তাই। ছোট বাবু, আমি আসি তাহলে। আসি মানে? বাড়িতে ফিরে চলো রামু কাকা, তোমাকে ছাড়া আমার বাড়িটা আর বাড়ি নেই। পুরানো সব কথা ভুলে যাও আর আমাকে নিজের ছেলে মনে করে ক্ষমা করে দাও, বুঝেছো? রামু তাদের সাথে আবার বাড়ি ফিরে যায়। রাজেশ তার শ্বশুর ও শাশুড়িকে নিজের বাড়িতে থাকার জন্য নিয়ে আসে। তারপর সবাই হাসি খুশি জীবনযাপন করা শুরু করে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।